হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানাই। সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী আজকে একটা নতুন দিনে নতুন সকালে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখো, আজকে এই ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি। আর আমাদের বাড়িতে ছোট বড় অনেক রকমের কিন্তু মুরগি রয়েছে, শুধু এক রকমের নয়, দুই তিন ধরনের মুরগি রয়েছে, আর সঙ্গে কিন্তু রয়েছে পায়রা। সবাইকে মা সকাল সকাল খেতে দিয়ে দিয়েছে, আর আমিও সকাল সকাল আমার ডিউটি পালন করে চলে এসেছি পুকুর ঘাটে। তো ডিউটি পালন কি, সকালে পড়ানো কমপ্লিট করে দেখো সকালের খাওয়া দাওয়া শেষ করে পুকুর পাড়ে বাসন নিয়ে চলে এসেছি। তো আজকে সকালে খাওয়া দাওয়া করেছি কি বলতো, যেহেতু আমাদের বাগানে প্রচুর চালকুমড়ো হচ্ছে, তো সকাল সকাল চালকুমড়ো তরকারি দিয়ে গরম গরম ভাত খেয়ে নিলাম। আর এই যে দেখো, আমি এখানে বাসন ধুচ্ছি, আর বাসন ধুতে দিতেই দেখলাম যে পুকুর পাড় ধরে দিদিরা চলে আসছে। তো দিদিরা গিয়েছিল ছোট পুচুকে নিয়ে সোনারপুরে একটু ডাক্তার দেখানোর জন্য, তো ওরা সকাল সকাল বেরিয়ে চলে এসছে। আর মা এখানে স্নান করে বলে বসে আছে, আর ছোট পুজুদের দেখে দেখো হাত নেড়ে নেড়ে কথা বলছে। তো ছোট পুজুকে একটুখানি এগিয়ে নিতে যাব, তো তার আগেই বাসনগুলো ঝটপট করে ধুয়ে নিচ্ছি, মানে ধুতে ধুতেই হয়তো ওরা চলেও আসবে। আর মা অনেকক্ষণ ধরে ভেজা গায়ে বসে আছে স্নান সারবে বলে, তো এই কারণে মাও যেতে পারছে না। তো মা স্নান সেরে সকাল সকালই পুজো দেয়, তোমরা তো জানোই আমাদের বাড়িতে আমি যেদিন পুজো দিই একটুখানি দেরি হয়ে যায়, আর মা পুজো দিলে অনেকটাই সকাল সকাল দেয়, মোটামুটি 9টার মধ্যে কি 10টার মধ্যে পুজো দেওয়াটা কমপ্লিট হয়ে যায়। তো সে যাই হোক, দিদিরা দেখো সকলেই চলে আসলো। আর এই যে দেখো, দিদিরা নিয়ে চলে এসেছে বড় পুজোর জন্য একটা স্টাডি টেবিল আর সঙ্গে একটা ছড়ার বই। তো নতুন বই খাতা পেলে আমরা যেমন খুব 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 খুশি হতাম ছোটবেলায়, তো এখনও সেই মানে শৈশবের স্মৃতিটা আমাদের পুচুকে দেখি আমার মনে পড়ে গেল। দেখো নতুন স্টাডি টেবিল, নতুন বই দেখে ও ভীষণ খুশি, বেজায় খুশি, ও তাড়াতাড়ি করে কিন্তু বই নিয়ে পড়তে বসে গিয়েছে। তো এত সুন্দর দৃশ্যটা আমি ক্যামেরা বন্দি না করে আর পারলাম না। চলো আমরা মোটামুটি ওর একটু ছড়া শুনে নেই। হ্যাঁ, তো শুনে কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে বলো। ময়না পাখি, এটা বড় ময়না পাখি। কোষে কোষে শুনছে শুনছে গুনছে খোকা শুনছে রে, ওটা শুনছে খোকা এক মনেতে চুপটি চুপটি। যেহেতু দিদিদের এসে সেইভাবে থাকা হয়নি, কারণ এদিক ওদিক সেদিক একবার ভেলোর একবার এখানে ওখানে করে ডাক্তার দেখাতে দেখাতেই সময়টা অনেকটাই চলে গিয়েছে, তো এই কারণে আমাদের বাড়িতে ঠিকঠাকভাবে খাওয়া দাওয়াও হয়নি। তাই বাবা একটা মুরগি কিনে নিয়ে চলে এসেছে, আজকে দুপুরবেলা একটুখানি মুরগির মাংস হবে। আজকে দেখো সব কাজ সবাই মিলে হাতে হাতে করে দিচ্ছে, শুধুমাত্র আমি কিছু করছি না, তোমরা বলতেই পারো। কারণ কি একটাই বলে দিই, আমার শরীরটা না ভীষণই খারাপ, একটা কি বলবো জ্বরজ্বর ভাব, আর সেই সঙ্গে আমার গলায় তো সমস্যা রয়েছে, একটুখানি ঠান্ডা লাগলেই মানে তার আর উপায় নেই, প্রচণ্ডভাবে গলা ব্যথা শুরু হয়ে গিয়েছে। আর বৌদি এখানে দেখো আলুটা কেটে নিচ্ছে, মেজ দিয়ে এসছে, মেজ দিয়ে এখানে শসা ছাড়িয়ে নিচ্ছে, মোটামুটি সবাই সবার কাজে ব্যস্ত রয়েছে। আর মেজ দিয়েও চলে এসছে, যেহেতু বর্দিরা চলে যাবে গতকালকে, তো একটুখানি ছোট পুচুর সাথে দেখা করবে বলেও চলে এসছে। তো অনেক দিন পরে সকলে মিলে এক জায়গায় হয়েছি। আর বৌদি এখানে দেখো একটা আলু ছোলা দিয়ে আলু ছুলে নিচ্ছে, আমাদের ঘরে কিন্তু প্রচুর আলু রয়েছে, সত্যিও বাজার থেকে আলু কিনে আনতে হয়েছে। কারণ কি বলতো, ঘরের আলুটা তো আর ঠান্ডা ঘরে রাখা যায় না, তো ওই কারণে ঘরের আলুটা না একটুখানি শুকিয়ে শুকিয়ে গিয়েছে, এই মাংসের মধ্যে দিলে না খুব ভালো সেদ্ধ হবে না, আর স্বাদটাও ভালো আসবে না। ওই কারণে বাবা বড় বড় আলু নিয়ে এসেছে মাংসে দেওয়ার জন্য। আর বাজারের এই বড় বড় আলু মাংসের মধ্যে দিলে এত দারুণ টেস্ট হয় কি বলবো তোমাদেরকে, তো বেশ ভালো লাগে কিন্তু খেতে। তো সে যাই হোক, বাবা দেখো এখানে মাংস কাটতে বসে গিয়েছে। আমাদের যেখানে বাইরের উনুনটা ছিল না, যেহেতু প্রচণ্ড বর্ষা বাইরের উনুন তো আর রান্নাই করা যায় না, তো বাইরের উনুনটা পেপার দিয়ে ঢাকিয়ে রেখে দিয়েছে মা, ওখানেই ছাওয়া রয়েছে, যেহেতু ওখানেই বাবা মাংসটা কাটতে বসে গিয়েছে। আর একদম পুরো দেশি মুরগির মাংস, বেশ ভালো হবে মাংসটা, আর অনেকটাই বড় মুরগিটা, প্রায় 2.5 কেজি মতন। তো ওই কারণে আর কি, যেহেতু অনেকে অনেকজন, তো ওই কারণে একটা 2.5-3 কেজি মুরগি নিয়ে এসেছিলো। তো এই যে এক এক করে মাংস কাটা হচ্ছে, আর এদিকে রান্নাবান্নার
মানে পর্বও চলছে। আজকে রান্নাবান্না সমস্তই মা আর বৌদি মিলে করেছে, আমি সত্যি বলতে কিছুই করিনি। যেহেতু মেজদি এসছে, মানে মেজদি আসলে অনেকটাই রিলিফ পাওয়া যায়। মেজদি কিন্তু ভীষণ কাজ করে আমার মেজদি, তো ও এসে চাটনি বানালো, আর হচ্ছে মা মাছের ঝাল বানালো, কচু শাক বানালো, আর কিন্তু মাংস খুব একটা বেশি তরকারি হয়নি, তিনটে চারটে তরকারি হয়েছে। তো এখানে দেখো সবাই এক এক করে খেতে বসে গিয়েছে। আর তোমরা এই দৃশ্যটা দেখে মানে তোমাদের কেমন লাগছে আমাকে জানিও, আমার কিন্তু বেশ ভালো লাগে। এই যে সাবেক গানাগুলো যেগুলো একটা সময় মানে খুবই চল ছিল, আর এখন তো খুঁজেই পাওয়া যায় না। এই যে কলা পাতায় খাওয়া, যে কোনো অনুষ্ঠান পারপাশে বিয়েবাড়ি অনুষ্ঠানে আমাদের গ্রামের দিকে কিন্তু এই কলা পাতায় খেতে তো আর ভীষণ চল ছিল, আর এটা বেশ ভালো লাগতো আমাদের। আর এখন কি যে সেই প্লেট এসছে, তো সেগুলো একেবারেই ভালো লাগে না, পছন্দ হয় না, কিন্তু এই যে কলা পাতায় খাওয়ার মজাই একটা সত্যিই অন্যরকম। কি যে মানে একটা শান্তি দেয়, চোখের শান্তি, মনের শান্তি, বেশ ভালো লাগে। তো আজকে আমাদের বড় পুচুর জন্যই কলা পাতায় খাওয়ার আয়োজন, ওর জন্যই সকলে মিলে কলা পাতা নিয়ে খেতে বসে গিয়েছে। দেখো বেশ ভালো লাগলো ওর কথায় যে সকলে মিলে এইভাবে খেতে বসে গিয়েছে। আর এই যে দেখো এই মাথায় বর্দি বসে গিয়েছে খেতে, আর এখনও মেজদি আসেনি। তো এই যে মেজদি দেখো অবশেষে ওর পুচুকে ঘুম পাড়িয়ে দিয়ে, মানে মেজদির ছেলে রয়েছে, মেজদির ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে ও খেতে বসে গিয়েছে। আর আমি দেখো অবশেষে রুগ্ন শুগ্ন মানুষ, যেহেতু একটু অসুস্থ মতন, তো এই কারণে নিজেকে একটু রুগ্ন শুগ্ন মনে হচ্ছে। সেই রুগ্ন শুগ্ন মানুষ এই যে দেখো তরকারি দিয়ে দিচ্ছে এখানে মাছের ঝাল। পুকুর থেকে অনেক কষ্ট করে একটা মাছ ধরা গিয়েছিল অবশেষে, হ্যাঁ, তো ওই মাছের ঝাল হয়েছিল আর কি। তো পাঙাশ মাছ ধরেছিল, পাঙাশ মাছ যেটা হয় আমাদের পুকুরেই, অনেক বড় হয়েছিল একটা, তো ওটাই ধরা হয়েছিল অনেক কষ্ট করে। তো ওই মাছের ঝাল হয়েছে, কচু শাকের তরকারি হয়েছে, আর কামরাঙার চাটনি হয়েছে, আর এই যে মাংস। তো কামরাঙা চাটনি কারা কারা পছন্দ করো অবশ্যই বলো, আর কামরাঙা তোমরা চেনো কি না তাও আমাকে কিন্তু কমেন্টে বলো। তো দেখো এই যে মাংস কাটানোর দায়িত্বে বরাবরই আমি ছিলাম, আর আমি আছি, কারণ আমার মা মাংস এই যে না এই যে ভাগ করে দেওয়া সবাইকে বাটিতে করে করে, এটা একেবারেই পারে না, একেবারেই ছোটোবেলা থেকে দেখে আসছি। এই দায়িত্ব আমার ঠাম্মা পালন করতো, তারপরে যখন আস্তে আস্তে দিদি বড় হয়েছে, দিদি কিন্তু এই দায়িত্বটা পালন করতো, আর দিদির বিয়ে হয়ে যাওয়ার পর থেকে এই দায়িত্ব আমি পালন করি। তো যখন আমি না থাকি তখন হয়তো ওরা সকলে গুছিয়ে নিয়ে মানে ভাগ করে খায়, আর আমি যেহেতু আছি তো ওই জন্য এই দায়িত্বটা কিন্তু আমার এসে পড়েছে। সকলে মিলে দেখো এখানে খেতে বসে গিয়েছে। অনেক দিন পরে আমরা চার ভাই বোন এক জায়গায় হলাম। তো তোমাদের সাথে পরিচয় করে দিই, এই যে প্রথমে লাল নাইটি পরা, এটা আমার বড়দি, তার পাশেই বসেছে বড় জামাইবাবু, আর তারপরেই আমার দাদা রয়েছে, আর তারপরে মেজদি, আর একেবারে খাটের ওই মাথায় বসেছে আমার মা, আর পাশে বসেছে আমার বাবা। আজকে দেখো পুরো পরিবারটা একদম সম্পূর্ণ হয়েছে বলে মনে হচ্ছে, বেশ ভালো লাগছিল। আর একেবারে এই মাথায় বসেছে বৌদি, আমার বৌদিকে তো তোমরা দেখেইছো, তাই নতুন করে দেখানোর কিছু নেই। আর এই দিকটায় দিদির বড় মেয়ে রয়েছে, ভেতরে ছোট মেয়ে রয়েছে। তো খাওয়া দাওয়ার কাজ কমপ্লিট করে মেজদি যাবে বাড়ি, এখন যাবে না, রাতের বেলা খাওয়া দাওয়া করে যাবে, যেহেতু মেজদির বাড়ি খুব একটা দূরে নয়, কাছেই। তো দেখো ওই কারণে কলা গাছ থেকে কলা পেড়ে নিল, ও একটু নিয়ে যাবে বাড়িতে কলা। আর আমাদের বড় পুচু দেখেছো কেমন করছে, ও একটু বদমাশি বিদ্যা আছে ওর মধ্যে একটু ভালো রকম। আর এই যে দেখো সবজির মধ্যে এখানে কাঁচকলা নিয়ে নিয়েছে, আর এই যে আমাদের একটা মাচান করেছে আমার বাবা আর কি, মানে আমাদের বাড়ির পেছনে যে পুকুরটা রয়েছে না, তো ওই পুকুরের ধার ধরে মাচানটা করেছে। আর এখানে ওই যে কিসের মাচান বলতো, যে চালকুমড়ো যে হয়, তোমাদের তো বলেইছিলাম একটু আগে, এই যে চালকুমড়োর মাচান, আর এর মধ্যে কিন্তু তুরুল গাছটাও রয়েছে। তো তুরুল গাছ আর চালকুমড়োর মাচান এখানে, এত সুন্দর চালকুমড়ো হয়েছে কচি কচি, আমাদের তো রোজ দিনই খাওয়া হয়, তোমরা তো দেখতেই পাচ্ছ। আজকের মা তুলে নিচ্ছে, বড়দিকে একটা চালকুমড়ো দেবে আর মেজদিকে একটা দেবে, কারণ ওদের বাড়িতে সেভাবে চালকুমড়ো হয়নি সেই কারণে। আর দেখো অনেক চালকুমড়ো জালি পড়েছে, মা সেগুলো মেজদিকে দেখাচ্ছে ডেকে ডেকে, যে অনেক জালি মানে কচি যে চালকুমড়ো সেগুলো কিন্তু পড়েছে, দু একদিনের মধ্যে এগুলো বড়ও হয়ে যাবে। আর মায়ের পেছন ধরে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু আখের বনও রয়েছে, মোটামুটি দু তিন ঝাড় আঁক রয়েছে, অনেক আঁক রয়েছে সেখানে। মেজদিকে একটা আঁকও দেবে, কারণ আঁক নেবে বলছে মেজদি। আর চারিদিকটা জলে ভরা, দেখতেই পাচ্ছ মা জলে নেমে একরকম সবজিগুলো তুলে নিল। আর এই দিকটায় কচু শাকও রয়েছে, অনেক কচু শাক হয়েছে এই দিকটায়, আর কচু শাক তো সেইভাবে মানে কি বলবো, দুই একবার খাওয়া হয়। আগের দিন যেরকম দুই একদিন আগে যে ব্লগটা আমি শেয়ার করেছিলাম তোমরা দেখলে, ওটা অন্য পুকুর পাড় থেকে তোলা হয়েছিল, আর এটা আবার অন্য পুকুর পাড় থেকে। এই যে আমার দুই দিদি বসে গিয়েছে এখানে লুচির আয়োজন করতে, সঙ্গে রয়েছে বৌদি। তো দুই দিদি অনেক দিন পরে এক জায়গায় হয়েছে, আমরা কিন্তু সাধারণত এক জায়গায় তিনজন খুব কম হতে পারি না সেইভাবে, কারণ বড়দি মানে আমি আর মেজদি আসতে পারলেও বড়দি আসতে পারে না সবসময়, কারণ বড়দির ছেলেমেয়ের পড়াশুনো রয়েছে, নিজের কাজ রয়েছে বড়দির, তো সেই কারণে আর কি আসতে পারে না ও খুব একটা। তো অনেক দিন পরে এক জায়গায় হয়ে বেশ ভালো লাগলো।
হলো আজকে সারাদিনটা আনন্দ হাসি গল্প করে কাটিয়ে দিলাম। তিন বোন পুকুর পাড়ে বসে ছিপ দিয়ে মাছ ধরলাম, বেশ ভালো লাগলো। অনেক দিন পরে একটা পুরনো কি বলবো পুরনো খুশি ফিরে পেলাম এরকম মনে হলো। তো দেখো বৌদি এখানে গোল পাকিয়ে দিচ্ছে, দিদি সেই গোলটাকে সুন্দর করে সমান করে দিচ্ছে, আর মেজ দিয়ে এখানে লুচিটা বেলে নিচ্ছে। আজকে সারাদিনটা এইভাবে কেটে গেল আমার। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।